প্রত্যেকটা কার্যসূচী আজি নহয় কাজুয়া কালির পর গৃহমন্ত্রী ডাঙর প্রত্যেকটা কার্যসূচী খুব সফলভাবে রূপায়িত হল। জনসাধারণের সঁহারি আমার কারণে অত্যন্ত উৎসাহজনক আছিল, আমার কারণে আশীর্বাদ। আজি আমার খানাপাড়াতেই হোক বা আমার আজির অডিটোরিয়ামতেই হোক, হাজার হাজার জনতায় লাখ লাখ জনতায় অংশগ্রহণ করলে আর আমাক আশীর্বাদ দিবলৈকে আহিলে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনের এবছৰৰ উপলক্ষে আমি যে অনুষ্ঠান পাতিছিলোঁ তাত রাইজৰ যে এই অপার আমার প্রতি সমর্থন দেখিলোঁ, আশীর্বাদ দেখিলোঁ, আমি অত্যন্ত সুখী। এই আশীর্বাদক আমি আগুৱাই লৈ যাব লাগিব, এই আশীর্বাদ লৈ আমি আগুৱাই যাব লাগিব অসমৰ কাৰণে আৰু কৰাৰ, অসমক দেশৰ পাঁচখন উন্নত ৰাজ্যলৈকে লৈ যোৱাৰ কাৰণে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া যি সপোন তাক বাস্তৱায়িত কৰাৰ কাৰণে আমি আজিৰ পৰা আৰু দুগুণ উৎসাহেৰে দৃঢ়ভাৱে কাম কৰিম। গৃহমন্ত্রী ডাঙৰীয়াই অসমলৈকে বহুতবাৰ আহে আৰু অসমক আহি প্ৰত্যেকবাৰে কয় যে অসমলৈ আহি ভাল পায়। অসমৰ কাৰ্যসূচীসমূহ চৰকাৰৰ হওক বা দলৰে হওক প্ৰত্যেক দিনাই আমাক সমৰ্থন কৰে বা তেখেতে আমাক কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন কৰে, গতিকে তেওঁৰ ওচৰত আমি কৃতজ্ঞ। তেখেতে আমাৰ কাৰণে তিনিদিনৰ কাৰণে আহি এই কাৰ্যসূচীসমূহ পালন কৰাত আমাক সহায় কৰিলে।